কবর দিয়ে তোমরা ওর এতটুকু তোমরা সবাই জানোয়ার 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 চুরি 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 পরে তোমরা সবাই ঘরে বসে থাকো যাও যাও বলছি যাও যাদের জন্য আপনার জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করেছেন তারা যখন আপনার বিপদে এগিয়ে আসেনি আমি তাদেরকে ছাড়ব না। আপনি শুধু কাগজটাই সাইন করে দিন। না সাগর, তার কোনো প্রয়োজন নেই। আছে, অবশ্যই আছে, তুমি সই দাও। না মিলে কি হবে সব করে? ওরা যা আছে তাই তো থাকবে। আমি কোনো কথা শুনতে চাই না, ওদের শাস্তি দিতেই হবে। ঠিক আছে দাও, সই করে দেই। আরে ওই তো পোস্টমাস্টার ভাইরা আইসা বলছে। এসো ভাই এসো, আমাদের মহল্লায় এত চিঠি, নিশ্চয়ই কোনো শুভ সংবাদ। আরে না, লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশ? লিগ্যাল নোটিশ? সদরুদ্দিন, এই না। সালাম। বিনয় কৃষ্ণ ব্রহ্মচারী। চিঠি না, নোটিশ, লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশ? লিগ্যাল নোটিশ, লিগ্যাল নোটিশ। হায় আল্লাহ, লাভ লেটার বুঝি? আরে না, লিগ্যাল নোটিশ। লিগ্যাল নোটিশ? হায় আল্লাহ। আপনি অধৈর্য হন না, আমরা লিগ্যাল নোটিশের দাঁত বাঁধা জবাব দেব। উকিল সাহেব, উকিল সাহেব, আমাদের বিরুদ্ধে এসব কি? আমরা বিচার চাই। আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন। আমার বিচারক জীবনে এমন কেসে প্রথম দেখলাম যেখানে একটি মামলায় এত আসামি দেয়া হয়েছে যে যত লোক আদালতের ভেতরে আছে তার চেয়ে বেশি আছে বাইরে। এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এরা সবাই মিলে বাদি বাদশার বোনকে নির্যাতন করেছে, রাইট মিস্টার সাগর? ইয়েস ইওর অনার, ওদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ওরা সবাই মিলে আমার মক্কেলকে খুন করতে চেয়েছে এবং এবং তার নিষ্পাপ বোনকে সবাই নির্যাতন করেছে। অর্ডার, অর্ডার, আপনাদের যা বলার একজন একজন করে বলুন। মহামান্য আদালত, আমি একজন সম্ভ্রান্ত, সম্মানী এবং শিক্ষিত লোক, আমি সব মেয়েদের সম্মান করি। মহামান্য আদালত, সারা জীবন শুনেছি একজন ছেলে একজন মেয়েকে রেপ করে, মেয়ে হয়ে মেয়েকে রেপ করে তা কখনো শুনিনি মহামান্য আদালত। মহামান্য আদালত, আমার মেলামেশা সব ছেলেদের সাথে, আমি মেয়েদের কাছে কি করতে যাব? আমি কি করে ওই যুবতীকে রেপ করব? এটা কি সম্ভব? তাহলে আপনাদের বক্তব্য অনুসারে আপনারা সবাই দাবি করছেন, আপনারা কেউ বাধ্য করেননি? তাহলে আপনারা ওদের চেনেন এবং ওদের নামও জানেন? স্যার, আমরা এলাকার এমপি মিনিস্টারদের নাম না জানতে পারি, তবে গুন্ডা বদমাশদের সবার নামই জানি, আবার চিনিও। হুজুর, ওই গুন্ডারা তো জঘন্য লোকই, তবে ওরা ভাই বোনও কম বদমাশ না। না জানি এর আগেও বোনকে দিয়ে কত ভালো মানুষদের ফাঁসিয়ে টাকা আদায় করেছে। না 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 না, খবরদার, আমার বোনকে নিয়ে কেউ একটি কথা বলবে না। মহামান্য আদালত, আমার অপরাধ একটাই, যেখানে অন্যায় হয়েছে সেখানে আমি প্রতিবাদ করেছি আর অসহায় দুর্বলদেরকে জালিমের হাত থেকে বুক পেতে রক্ষা করেছি, আর রক্ষা করতে চেয়েছি বলে আজ আজ আমার নিষ্পাপ বোনকে তাকে খাওয়াতে হলো। সেদিন সন্ত্রাসীদের অন্যায় প্রতিবাদ করেছিলাম বলে আপনারা আপনারা আমাকে নেতা বানাতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু সেই নেতার বোনের ইজ্জত নিয়ে যখন সন্ত্রাসীরা ছিনে মিলে খেললো তখন তখন আপনারা কোথায় ছিলেন? ভয়ে আপনারা কেউ এক ইঞ্চি সামনে আসেননি, কিন্তু আজ নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য পাঁচ মাইল পথ হেঁটে আপনারা এখানে এসেছেন। আমি জানতে চাই কেন কেন কেন
এই জন্য যে এই কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকা মেয়েটি আমার বোন। একজন নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। আমার বোনের যে ইজ্জত সবার চোখের সামনে ওই সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে, ও কি তোমাদের সবার বোন ছিল না? মহামান্য আদালত, আমি এখানে উপস্থিত সবাইকে কিছু কথা বলার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। যারা আমার বোনের সম্মান কেড়ে নিয়েছে তাদের বদলা নেবার জন্য তোমাদের কারো কারো সাহায্য আমার প্রয়োজন হবে না। আমি একাই যথেষ্ট। কিন্তু কিন্তু একজনকে শেষ করে ফেললেই সারা দেশের সন্ত্রাস শেষ হয়ে যাবে না। সন্ত্রাসীরা বেপরোয়া, কারণ আপনারা সন্ত্রাসীদেরকে ভয় পান। ওদের ভয়ে আপনারা সবাই কাপুরুষ হয়ে গেছেন, কাপুরুষ। যতদিন আপনাদের মনের ভয় দূর করতে না পারবেন, যতদিন ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারবেন, ততদিন ততদিন ওর বোন, ওর মা, ওর মেয়ে সবাই সবাই ধর্ষিতা নির্যাতিতা হতে থাকবেন। আপনারা চোখ থাকতে আজ সবাই অন্ধ হয়ে গেছেন, কান থাকতে বয়লা হয়ে গেছেন বয়লা, আর মুখ থাকতে বোবা হয়ে গেছেন ওই সন্ত্রাসীদের ভয়ে। এই কথা বলার জন্যই আমি আপনাদেরকে এখানে এনেছি। আমাকে আমাকে আপনারা মাফ করে দিন। মানুষজন ছাড়া কেমনি বিয়ার? তাই আমি একটু লোকজন নিয়ে এলাম। কি ভালো কাম করে নাই? টিকা খান। আরে উকিল সাহেব, বিয়ার দিনে উত্তেজনা হওয়া উচিত না, বউ খারাপ ভাববো। নতুন রেপ কেসে আমি সেঞ্চুরি করছি, কেউ মোকদ্দমা করে না। আর তুমি আমার বিরুদ্ধে আদালতে কেস করে চাও, কিন্তু আমি তোমারে ফাঁসি দিব না। আরে তুমিও যে ইচ্ছে তাছো, আরে বিয়ে হইব হইব। বিয়ার সময় লাল বেনারসি শাড়ি পরতে হয়, পর নাই কেন? আচ্ছা পর নাই, তাতে কিছু অসুবিধা না। আমি আবার রং মিস্ত্রি খুব ভালা, পর নয় তারে লাল বানাই দেবো। ওদেরকে হাসপাতালে নিতে হবে, চলতে চলো। আমি আমি ওকে পাঠাতে পারলাম না। সাগর, কাজল, কাজল।